আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আপনারা অবশ্যই দেখতে থাকেন এবং সঙ্গেই থাকেন। আমি এই যে সকালে আজকে ফজরের নামাজ পড়তে পারিনি, কেননা আমি অ্যালার্ম দিয়ে রাখিনি, জিছানো ডেকে দেয়নি, অনেক রাত্রে শুয়েছিলাম, ওই জন্য সকালে উঠতে পারিনি। অ্যালার্ম না দিলে তো আমি উঠতে পারি না, রাত্রে মোহনা হাল করে ঘুমাই যাই, অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হয়, এর জন্য অ্যালার্ম না দিলে আমি সকালে উঠতেই পারি না। আজকে আমার ফজরের নামাজ আদায় হয়নি, আমার খুব খারাপ লাগছে। উঠে দেখি 6:30 বেজে গিয়েছে, তখন মোহনা উঠে পড়লো আমার সঙ্গে। মোহনাকে দুধ খাওয়ানো, মোহনা বাথরুম টাথরুম করানো, ওর জন্য আমার হচ্ছে ফজরের নামাজ আদায় হয়নি। তারপরে যে জিছানের আজকে পরীক্ষা, জিছান 9টার সময় বের হয়ে চলে যাবে পরীক্ষা দিতে বাসার থেকে, এই জন্য সকাল সকাল রান্না করতে চলে আসলাম। এখন কি রেসিপিতে থাকছে পটল ভাজি আর বেগুনের ভর্তা। আপনাদের আপনাদের সঙ্গে এর আগে পটলের ভাজিটা আমি শেয়ার করেছিলাম, কিন্তু আজকে শুধু বেগুনের রেসিপিটা ভালো করে দেখাবো। আমি বেগুনটা কেটে নিয়েছি, পটলটা কেটে নিলাম, পেঁয়াজ কেটে নিচ্ছি, দেখেন পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গিয়েছে। দেখেন আমার মেয়ের কি অবস্থা, পেঁয়াজের ঝাঁজে ও বসে বসে কান্না করছে, চোখ দিয়ে ঝপঝপ করে পানি পড়ছে। এই যে চোখ টিপ টিপ করছে, যে কামছে পেঁয়াজের অতিরিক্ত ঝাঁজ, ও চোখে কিন্তু পানি, অনেক পানি। আর এই যে আমার কি অবস্থা দেখেছেন, আমার মার ছোটবেলা আমরা যখন ছোট ছিলাম তখন গল্প করতো যে পেঁয়াজ নাকি যে কাটে সেই বাবা হয় সেই মা হয় পেঁয়াজের, সন্তানকে কাটার সময় বলে মা বাবার কষ্ট হয় অনেক, এজন্য তার চোখ দিয়ে পানি পড়ে, পানি বের হয়। সে কথাটা আমার আজকে মনে হলো, আমার মোহনা কাঁদছে পেঁয়াজের ঝাঁজে, আমিও কান্না সেই কান্না, চোখ দিয়ে ঝপঝপ করে পানি পড়ছে। এই যে মোহনার চোখ মুছাই দিচ্ছি আমি, দেখেন মোহনা সত্যি কি কান্না করছে, চোখ দিয়ে ঝপঝপ করে পানি পড়ছে, নাক দিয়ে নাকের পানি চোখের পানি, মোহনার একাকার হয়ে গিয়েছে পেঁয়াজের ঝাঁজে। মোহনার হাতে যে দুটো বিস্কিট দিয়ে দিলাম, খেতে থাকুক, আমি রান্না শুরু করব তো, ও শুধু জ্বালাবে, কাছে গিয়ে কোলে উঠবে আর আম্মা 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 করবে, কোলে কোলে রান্না করতে হাত ধরে যায়, মাজা ধরে যায়, খুব কষ্ট হয়, কোলে থেকে নামেই না। এই যে বেগুনগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে আমি, বেগুনের চপ ভাজি এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু আজকে ভাজি করব না, ভাজি করব অবশ্যই, ভাজি করে ওটা ভর্তা করতে হবে মরিচ পেঁয়াজ দিয়ে। বেগুনটা ধোয়া হয়ে গিয়েছে, পটলগুলো ধুয়ে নিচ্ছি আমি, পটলগুলো ধোয়া হয়ে গিয়েছে, পটলে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ, লবণ হলুদ মাখানো হয়ে গিয়েছে। এখন বেগুনের ভিতরে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে নেব। পটলটা ছাইড়ে রেখে দিয়েছি, লবণ হলুদগুলো সুন্দর করে বেগুনের সঙ্গে কষলে কষলে মেখে নিলাম। আমি চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে, আমি এখন তেলটা ঢেলে দিচ্ছি, তেলটা আমার গরম হয়ে গিয়েছে, আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি,
বেগুনগুলো উল্টিয়ে দিচ্ছি। আমি বেগুনগুলো উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেব। বেগুন আমার ভাজা হয়ে গিয়েছে, আমি বেগুনগুলো প্লেটের উপর উঠিয়ে নিচ্ছি। এভাবে আপনারা বেগুন ভর্তা করে দেখবেন অনেক টেস্ট হয়। আমি বেগুন ভর্তার জন্য তেলের উপরে পেঁয়াজ দিয়ে দিয়ে দিলাম, পেঁয়াজটা নেড়ে দিচ্ছি, দুটো কাঁচামরিচ দিয়েছি। পেঁয়াজ মরিচ আমার ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। আবার তেল দিয়ে দিলাম। আমি পটলগুলো তেলের উপরে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। পটলটা সুন্দর করে নেড়ে দিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে সমানভাবে যেন ভাজা হয়। এর জন্য মোহনার ক্ষুধা লাগছে, মোহনাকে আবার দুধ বানিয়ে খাওয়াবো। এর জন্য আমি পানিটা ফুটিয়ে নিয়েছি, তারপর দুধ দিয়ে দিলাম। এই যে শুকনো দুধ খাবে ও, গুঁড়ো দুধ, দুধটা রেডি হয়ে গিয়েছে। এখন মোহনাকে আমি তোতনটা খাওয়াই দিব, তোতনটা খাওয়াই দিব মোহনাকে। মোহনা তার আগে দেখো তোতন খাবে বলে রাগ করে বিছনার উপরে শুয়ে শুয়ে পা হাত পা আস্তাচ্ছে, রাগে রাগে অনেক রাগ হয়ে গেল অমন করে। পটলটা সুন্দর করে উল্টিয়ে দিলাম, পটলটা আমার ভাজা হয়ে গিয়েছে। অনেক সুন্দর হয়েছে না পটল ভাজিটা, গোল্ডেন কালার হয়েছে। আমার কিছু থালা বাসন আছে, আমি ওগুলো ভিম দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি পরিষ্কার করে এখন ধুয়ে নেব। এই যে আমার থালা বাসন গুলো ধোয়া হয়ে গিয়েছে, রেখে দিচ্ছি। আমি সকালে রেসিপির জন্য যে পেঁয়াজগুলো কেটেছিলাম, পেঁয়াজটা অনেক বেশি হয়ে গিয়েছে কাটা, এর জন্য আমি কিছু পিরিচে উঠিয়ে রাখছি দুপুরে রান্নার জন্য। আর মোহনা কি করছে দেখছেন? মোহনা ডাউল ঘন্টর জন্য যে হচ্ছে অরংটা ব্যবহার করা হয় না, ঘন্ট টন্ট করার জন্য অরং নিয়ে দৌড়াই দৌড়াই খেলা করে বেড়াচ্ছে। আর আমি এদিকে একটা শশা কেটে নিচ্ছি বেগুন ভর্তার সঙ্গে খাওয়ার জন্য। আমি চাকা চাকা করে কেটে নিলাম। জিছান আর মোহনা খেলছে দেখেন, জিছান অরং কেড়ে নিতে যাচ্ছে, মোহনা ছাড়বে না, মোহনা দিবে না, অরঙের ডান্টি ধরে এই যে লাফালাফি বাদরের মতো ঝুলছে মোহনা। এই যে নাচছে, চিরিং চিরিং করে নাচছে, তিরিং বিরিং করে নাচছে, তাও উনি দিবেই না, দিবেই না, অরংটা দিবেই না। এই যে কি নাচে নাচছে, একাদি ধরে লাস্টে অরংটা ছেড়ে দিয়ে কান্না করতে করতে আমার কাছে চলে যাচ্ছে। আমার পেঁয়াজটা বেশি হয়ে গেছে ভাজা, আমি হচ্ছে পটলের ভিতর কিছু উঠাই রাখলাম, আর এদিকে মরিচ চটকাই, পেঁয়াজ চটকাইয়ে এই যে বেগুনটা চটকিয়ে ভর্তা করে নিচ্ছি। তেল দিয়ে তো ভেজেই নিয়েছি, তেল এখন আর দেবো না, কাঁচা তেল দিচ্ছি না আমি। এই যে চটকিয়ে ভর্তাটা করে নিচ্ছি, লবণ হয়েছে নাকি চেক করে নিচ্ছি। লবণ একটু কম হয়েছে, লবণটা দিয়ে দিলাম। সুন্দর ভর্তা।
টেস্টি। এই যে জিসান অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, জিসানের অনেক তাড়া আছে, জিসান পরীক্ষা দিতে যাবেন। এই যে বেগুন ভর্তা নিয়ে নিয়েছে জিসান। জিসান খাচ্ছে এখন। এই যে আমি খেতে বসে গেলাম, সকাল সকাল খেয়ে নি, রান্না যখন হয়ে গিয়েছে দেরি করে তো লাভ নাই। আমিও খেয়ে নিচ্ছি, আমিও খেতে বসে পড়েছি। আর যে আমাদের সকালবেলা খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, আমার মেজো ভাই আমাদের বাসায় আসছে। মেজো ভাইয়ের ছেলের মুসলমানি দিয়েছে ছুন্নতে খাতনা দাওয়াত দেওয়ার জন্য ফোন দিছিল। তারপরে আমি পেঁয়াজ কুচি করেছি, আদা ছিল না, জিরা বাটা ছিল না, অনেকগুলো জিরা আমি বেটে নিয়েছি, পাটায় বেটেছি মিহি করে দিয়ে। এই যে চুলার পাড়ে চলে আসলাম, এখন চিকেন ঘুনা হবে। চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, পেঁয়াজটা ভেজে নিয়েছি, চিকেনটা যে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। চিকেনটা আমি নেড়ে দিচ্ছি, গরুর গোশ অবশ্য আমার ফ্রিজে নাই, ফুরাই গেছে, ছিল না, এই জন্য চিকেন ছিল, চিকেনটা রান্না করে দিচ্ছি। রসুন বাটা দিয়ে দিলাম, আদা আদা দিয়ে দিয়েছি, সুন্দর করে নেড়ে দিচ্ছি। জিরা বাটা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এলাচ দারচিনির গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। সুন্দর করে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নেব। দুইটা তেজপাতা কুচি করে ছিঁড়ে দিয়েছি। এই যে গরম পানি দিয়ে আমি মশলাটার একটু সুন্দর করে কষিয়ে নেব, অল্প পানি দিয়ে দিলাম। চিকেনটা ফুটতে শুরু করেছে, চিকেনটা আমার হয়ে গিয়েছে, চিকেনটা আমি এখন নামিয়ে নিচ্ছি। এই যে চিকেনটা কত সুন্দর জোস হয়েছে, কালারটা দারুণ আসছে না, এখনই জিভে জল এসে যাচ্ছে, সরি জল তো না পানি, জিভে পানি চলে আসছে। এই যে আমার ভাই চলে আসছে আমাদের বাসায়, আমার ভাই এসে বসেছিল অনেকক্ষণ, আমি গোশ গুনা করলাম, তারপরে হচ্ছে ডাউল রান্না করলাম, ডাউল চুলার পরে ছিল, গোশও চুলার পরে ছিল, তারপরে ভাত দিয়ে দিলাম প্রেশারে, ভাত রান্না করে তারপরে আমার ভাইকে যে খেতে দিয়েছি, উনি খাচ্ছেন আমাদের সঙ্গে গল্প করছেন।
এই যে সকালের তরকারি ছিল সেটাও সামনে দিয়ে দিয়েছি, যদি খাই ভালো লাগে। আমি মাগরিবের, তারপরে আমার ভাই চলে গিয়েছে খাওয়া দাওয়া শেষ করে, তখন আমরা হচ্ছে গোসল করেছি, আমি গোসল করেছি, জিসান গোসল করে জোহরের নামাজ আদায় করে আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়েছিলাম, রেস্টে ছিলাম। তারপরে এই যে মাগরিবের আজানের আগে উঠে তারপরে কাপড় চুপুর উঠাই নিয়ে আসলাম, মোহনা ঘুমাইছিল। তারপরে মাগরিবের নামাজ পড়ে এসে আমি এই যে জিসানের খাটের পরে বসে বসে বেদানা খাচ্ছি। বেদানাটা অনেক দারুণ সুন্দর, রস একদম টসটসা, লাল টকটকা, কোয়াগুলা দারুণ, অনেক বড় বড়, নষ্ট নাই, অনেক বেদানা আছে ভিতরে থেতলাইয়ে নষ্ট, কেমন যেন কোয়াগুলো ভালো থাকে না, পচা পচা একটা ভাব এসে যায়। আমি তো খাচ্ছি কিন্তু ক্যামেরাম্যান এই যে আমার ছেলে জিসান বলবে আম্মা এক একাই খাচ্ছে, আমাকে দিচ্ছে না, এই জন্য ওর মুখে উঠাই দিচ্ছে। ও খাচ্ছে, শরীরের জন্য অনেক উপকারী বেদানা একটা, যাদের শরীরে রক্তের ঘাটতি কম তারা বেদানা বেশি বেশি করে খেয়ে রক্তের ঘাটতি পূরণ করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।